বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট ও স্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে গতকাল রাতে আলোচনায় বসেছিলেন কৌমি আলেমরা সেখানে আলোচনা সফল হয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা বৈঠক শেষে হেফাজতে ইসলামের নায়েবে আমির নুরুল ইসলাম জিহাদি সাংবাদিকদের বলেন আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে আলোচনা চলবে তবে এ বিষয়ে আজ মঙ্গলবার বিস্তারিত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এতে দুপক্ষই আলোচনায় ফল হয়েছে জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সোমবার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরেন তারা একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও আলোচনা করেন মাওলানা রুহুল আমিন বলেন যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত আলেমদের বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলোই মন্ত্রীকে জানানো হয়েছে ভাস্কর্য না বানানো সহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাদের প্রস্তাবগুলো যেন বাস্তবায়ন হয় সে বিষয়ে বলা হয়েছে বৈঠকের বিষয়ে মাওলানা ওবায়দুর রহমান খান নধবি বলেন সরকার প্রতিনিধিগণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের আলোচনা গ্রহণ করেছেন তারা প্রধানমন্ত্রীর কাছে আলেমদের আলোচনা তুলে ধরবেন বলেও জানিয়েছেন এ বিষয়ে আলোচনা চলমান থাকবে আমরা আশা করি আলোচনার মাধ্যমে সরকার শান্তিপূর্ণ একটি সমাধানের দিকে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ হারুন রশিদ বিশ্বাস বলেন বৈঠকে আলেমরা তাদের কথা বলেছেন মন্ত্রী মহোদয় মঙ্গলবার বিস্তারিত বলবেন ভাস্কর্য নিয়ে দেশের চলমান অস্থিরতা ও জাতীয় সংকট বিষয়ে আলেমদের করণীয় শীর্ষক বৈঠক হয় পাঁচ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ি মাদ্রাসায় ওই বৈঠকে খ্যাতনামা আলেমরা যোগ দেন বৈঠকে সভাপতিত্ব করেন কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতিল কৌমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাহমুদুল হাসান বৈঠক শেষে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের বলেন সারা দেশের খ্যাতনামা আলেমরা এই বৈঠকে অংশ নিয়েছেন সবার মতামতের ভিত্তিতে পাঁচটি প্রস্তাব গৃহীত হয়েছে মানব মূর্তি বা ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্না সমর্থিত উত্তম কোনো বিকল্প সন্ধান করায় শ্রেয় বিকল্প চিন্তা কি প্রশ্নের জবাবে মাহফুজুল হক বলেন আমাদের প্রস্তাব আল্লাহর নিরানব্বই নাম খচিত মুজিব মিনার নির্মাণ করা হোক এ প্রস্তাবগুলো স্মারকলিপি আকারে প্রধানমন্ত্রীর কাছেও প্রেরণ করা হয়েছে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন